नमस्कार न्यूज ভ্যানগার্ড পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখব আপডেট খবরের দিকে রাজ্যের অন্যতম কৃষি প্রধান মহকুমা হচ্ছে সোনামুড়া আর এই সোনামুড়াতেই ড্রাগন ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক যার নাম বিষ্ণু দেবনাথ এবং বিষ্ণু দেবনাথ তিনি আমাদের প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে যেমনটা জানাচ্ছেন যে তিনি নিজের যে জমিটুকু রয়েছে অর্থাৎ প্রায় 18 গন্ডা জমি এবং পুরো জমিতে তিনি 2 বছর ধরে ড্রাগন ফল চাষ করছেন এবং ড্রাগন ফল চাষ করে বর্তমানে লক্ষাধিক টাকার উপর লাভবান হয়েছেন এই কৃষক যেমনটা কৃষকের কাছ থেকে জানা যায় কৃষকের বাড়ি সোনামুড়া মহকুমার দুর্লভ নারায়ণ এলাকায় সোনামুড়া শহরের মূল বাজারে বিভিন্ন ফল যেরকম ভাবে তিনি বিক্রি করে আসছেন বিভিন্ন সময়ে তবে বর্তমানে তিনি ড্রাগন ফলও একই রকম ভাবে বিক্রি করছেন এবং এই ড্রাগন ফল চাষ করে বিক্রির মাধ্যমে আজকে তিনি যথেষ্ট স্বাবলম্বী হয়েছেন 18 গন্ডা জমি রয়েছে তার নিজের এবং নিজের জমিতে ড্রাগন ফল চাষ করছেন প্রায় 2 বছর ধরে আর ড্রাগন ফল চাষ করে তিনি বর্তমানে লাভবান হয়েছেন তবে যদি সরকারি কোনো রকম সাহায্য সহযোগিতা তিনি পেতেন এই চলার পথে তাহলে আরো উপকৃত হতেন এবং চাষাবাদের ক্ষেত্রে তিনি নিজেকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে পারতেন বলে কার্যত তিনি অভিমত ব্যক্ত করেছেন তবে ড্রাগন ফলের একাধিক গুণ রয়েছে ফলের গুণাগুণগুলিও তিনি বর্ণনা করেছেন এবং ড্রাগন ফল চাষ করে তিনি যেরকম স্বাবলম্বী হয়েছেন অন্যান্য কৃষক অন্যান্যরাও যাতে স্বাবলম্বী হওয়ার জন্য নিজেরা সউদ্যোগে কোনো কিছু করার চেষ্টা করেন তার বার্তা দিতে চেয়েছেন বিষ্ণু দেবনাথ কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টে শুনুন আপনার শুনলেন কৃষকের বক্তব্য তবে কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত দত্ত অমিতাভ যিনি আজকে এই যে ড্রাগন চাষ করে বর্তমানে অনেকটাই স্বাবলম্বী হয়েছেন কিভাবে তিনি শুরু করলেন এই চাষাবাদ কি জানতে পারছো ওনার নিজের যে জমি রয়েছে 18 গন্ডা জমি ও সেখানে উনি এই চাষটা শুরু করে ওনার মনে একটা আশা ছিল যে এবার কোনো একটা ব্যতিক্রমী কোনো একটা কিছু করার তো তখন তিনি ওনার নিজের জায়গাতে এই 18 গন্ডা জমিতে এই চাষটা শুরু করে আজকে প্রায় 2 বছর যাবত হয়ে গেল তিনি এই ফলটা চাষ করে এবং নিজেই সেটাকে বাজারজাত করেন বাজারে এসে বিক্রি করেন আর সেটা থেকে প্রায় লক্ষাধিক টাকার উপর উনি কিন্তু রোজগারও করে নিয়েছেন এই ড্রাগন ফল বিক্রি করে এই যে কৃষক বিষ্ণু দেবনাথ তিনি যে ড্রাগন ফল চাষ করছেন তিনি কি শুধু সোনামুড়া বাজারেই বিক্রি করছেন না এর পাশাপাশি অন্য কোথাও তিনি বিক্রি করছেন রাজ্যের অন্যান্য বাজারগুলোতেও এমনিতে যেহেতু ফলনটা শুরু হয়েছে মাত্র 2 বছর হলো তো সেই ক্ষেত্রে সোনামুড়া বাজারেই এই ড্রাগন ফলের চাহিদাটা অনেকটাই তো সে তাই উনি সোনামুড়া বাজারেই মূলত বিক্রি করছেন তার পাশাপাশি যদি বাইরে থেকে কেউ ওনার কাছে চেয়ে থাকেন তো তিনি সঙ্গে সঙ্গে সেই ফলটা সেই মার্কেট পাঠাচ্ছেন বাজারে এমনিতে সোনামুড়া বাজারেই এই ফলটা বিক্রি করেন বেশ ধন্যবাদ অমিতা কথা বললাম এই প্রতিনিধির সঙ্গে যেমনটা জানা যাচ্ছে সোনামুড়া বাজারে তো তিনি বিক্রি করেনি এর পাশাপাশি অন্যান্য কোথাও চাহিদা থাকলে তিনি চাহিদা অনুযায়ী যোগানও দেওয়ার চেষ্টা করেন নিচে বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন